সালামু আলাইকুম বিহুর আছেন তো আজকে আর নতুন ভিডিও নিয়ে আসছি যেখানে এই সপ্তাহের যত নতুন চাকরির বিজ্ঞাপন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে চাকরির ডাক নিয়ে আলোচনা করবো চাকরির ডাকে বেশ কিছু নতুন চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তো আজকে হচ্ছে একুশ ডিসেম্বর দু হাজার আঠারো রোজ শুক্রবার তো আজকে নতুন আরেকটা চাকরির বিজ্ঞাপন নিয়ে আসছি চাকরির ডাক আমি প্রথমেই বলছি তো আজকে ফুল ভিডিওতে চাকরির ডাক সম্পর্কে আলোচনা করব তো বরাবর মতো বলে দিচ্ছে আমাদের চাকরির ডাকে চারটা পেজ থাকে প্রথম পেজ এবং শেষের পেজে দুইটা পেজে চাকরির সার্কুলার বেশি থাকে দ্বিতীয় এবং তৃতীয় পেজে বাকি অংশগুলো সাধারণত দেওয়া থাকে এবং নতুন ভাবেও কিছু অল্প কিছু সার্কুলার দেওয়া হয়ে থাকে তো চারটা পেজের লিঙ্কই আমার ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনি চেক করলে এই চারটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনার চাকরির ডাকটা সংগ্রহ করতে পারেন তো তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি চাকরির ডাকে তো চাকরির ডাকে প্রথম যে চাকরির টাস্ক আমাদের হাতে আসে সেটা হচ্ছে আনসার বাহিনীতে চাকরি তো আনসার বাহিনীতে এখানে লোক নিয়োগ করা হবে তো বেশ কিছু পদে এখানে লোক নিয়োগ করা হবে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে তো এটা আমি ডিটেলস এখানে পড়িনি সেজন্য আপনি একটু দেখে নেবেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এটার বাকি অংশে দেওয়া আছে তৃতীয় তারপরে চাকরি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখানেও লোক নিয়োগ করা হবে এখানে পথ সংখ্যা দিয়ে দিয়েছে তার একুশটি তো এটার বাকি অংশ তৃতীয় পেজে পাবো আমরা তো তারপরে চাকরি হচ্ছে কর্ণফুল গ্যাস ডিস্ট্রিবিউশন তো এখানেও নিয়োগ করা হবে যেখানে পদ সংখ্যার কথা বলছে উনিশ তো এখানে বিস্তারিত দেওয়া আছে পথ সংখ্যাও দেওয়া আছে এটার আর কিছু ইনফরমেশন বাকি অংশে বাকি অংশ সেটা দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা তো সেখান থেকে আমাদের বাকি অংশটা দেখতে হবে তো তারপরে চারটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু নিয়োগ করা হবে এইখানে আমরা দেখতে পাচ্ছি বিশদভাবে এখানে আলোচনা করা হয়েছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে তো এটার বাকি অংশ দেখার জন্য আমাদের দ্বিতীয় পৃষ্ঠা দিতে হবে তো তার পরে একটা হচ্ছে আকর্ষণীয় একটা চাকরি স্বাস্থ্য অধিদপ্তরে লোক নিয়োগ তো কিছুদিন আগে কিন্তু আমাদের মানিকগঞ্জে ছিল কিন্তু এই পদে কিন্তু মানিকগঞ্জ নাই আমি এটা একটু দেখেছি তো এখানে আমাদের কোন কোন জেলায় এখানে আছে দেওয়া আছে এখানে উল্লেখ করা আছে আমরা একটু দেখে নেব যে আমরা কোন কোন জেলার প্রার্থী সেক্ষেত্রে আমাদের জেলায় যদি এখানে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে আবেদন করতে পারবো অন্যথায় কিন্তু আমরা আবেদন করতে পারবো না তো এখানে আমরা দেখতে পারছি স্বাস্থ্য অধিদপ্তর লোক নিয়োগ করা হবে পদ সংখ্যা বলছে এক হাজার সাতানব্বই তো সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারেন তো এটার বাকি অংশ তৃতীয় পৃষ্ঠা দেওয়া আছে তারপরে যে একটা হচ্ছে কর কমিশনের কার্যালয় ঢাকা যেখানে পদ সংখ্যা বলছে আটত্রিশ জন তো এখানে বিস্তারিত দেওয়া আছে এটার বাকি অংশে দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায় তারপরে যে একটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর যেখানে পদ সংখ্যা বলছে পঁচিশ এটার ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি একটা পদে মানে একটা পদ পদে নিয়োগ করা হবে পঁচির জন্য এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন চোদ্দো বারো দু হাজার আঠেরো খ্রিস্ট নম্বর ছয় তো এখানেই বিস্তারিত দেওয়া আছে তারপরে হচ্ছে একটা হচ্ছে আইএফআইসি ব্যাংক তো এখানে নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এটার ইনফরমেশন এখানেই দেওয়া আছে এটার সূত্র হচ্ছে বিডি জবস ষোলো বারো দু হাজার আঠারো তো তারপরে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে নয় জন তো এখানে বিস্তারিত দেওয়া আছে এটার বাকি অংশ দেখার জন্য আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় যেতে হবে তারপরে যে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এখানেও লোক নিয়োগ করা হবে আপনি একটু এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এটার বাকি অংশ দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায় তারপরে যে হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে যদি আপনি কাজ করতে আগ্রহী হন সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি পথ সংখ্যা বলছে পঁচিশ তো এটার বাকি অংশ কি তৃতীয় পৃষ্ঠা দেওয়া আছে তারপরে যে একটা হচ্ছে পেট্রো বাংলায় চাকরিতে এখানে পদ সংখ্যার কথা বলছে বেশ তো এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে এটার বাকি অংশ তৃতীয় পৃষ্ঠায় তারপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আরও কিছু ইনফরমেশন দেখার জন্য দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে হবে তো তারপরে একটা হচ্ছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় তো এখানেও লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি ছয়জন এটা ওয়েবসাইটের লিংক লিঙ্ক দেওয়া আছে কিভাবে কি করতে হবে সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এটার আরও দেখার জন্য তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো এই ছিল চাকরির ডাকের প্রথম পৃষ্ঠার চাকরির সার্কুলার আমরা প্রথমেই বলে নিয়েছি তো এটা এটা হলো প্রথম পৃষ্ঠার চাকরির সার্কুলার এখন আমরা শেষের পৃষ্ঠার চাকরির সার্কুলার কি কি আছে সেগুলো দেখব তারপরে পর্যায়ক্রমে স্টেপ টু স্টেপ দেখবো তো তাহলে চলুন এখন আমরা চাকরির ডাকের চতুর্থ পেজে কোন চাকরিগুলো আছে সেগুলো দেখি তো চাকরি ডাকের শেষের পৃষ্ঠায় যে প্রথম চাকরির সার্কুলারটা আছে সেটা হচ্ছে মিল্ক ভিটায় চাকরি তো এখানে লোক নিয়োগ হবে একত্রিশ জন এটা এখানে দেওয়া আছে এটা আরও কিছু ইনফরমেশন দেখার জন্য আমাদের দ্বিতীয় পৃষ্ঠা দেখতে হবে তারপরে একটা হচ্ছে ক্যারানিগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো এখানে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা এখানে দেখতে পাচ্ছি চারটা তো এখানে ইনফরমেশন দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন একটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে কালের কণ্ঠ তেরো বারো দু হাজার আঠারো পৃষ্ঠা নম্বর সতেরো তো তারপরে আছে একটি হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে পথ সংখ্যা বলছে ষোলো তো এখানে বিস্তারিতভাবে বিশদভাবে দেওয়া আছে এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে ডেইলি স্টার পনেরো বারো দু হাজার আঠেরো পৃষ্ঠা নাম্বার তেরো তো তারপরে যে একটা হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে সংখ্যা বলছে একশো জন এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে বাকি অংশ দেখার জন্য দুই নম্বর বিস্তার দেখতে হবে তারপরে যে একটা হচ্ছে জেলা পরিষদ কুমিল্লা এখানে এক একটি দুটি টোটালি আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ আছে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে সূত্র দেওয়া আছে সমকাল তেরো বারো দু হাজার আঠারো নম্বর আঠারো তারপরে একটা হচ্ছে ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তো এখানেও লোক নিয়োগ করা হবে চারজন এটা ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে আপনি এখান থেকে একটু বিস্তারিতভাবে দেখে নেবেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে এটা সূত্র দেওয়া আছে সমকাল তেরো বারো দু হাজার আঠারো পৃষ্ঠ নম্বর ছয় তো তারপরে একটা হচ্ছে গণ থাকার অধিদপ্তর তো এখানেও লোক নিয়োগ করা হবে তিনজন আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে ভোরের কাগজ চোদ্দো বারো দু হাজার আঠারো বিশদভাবে এখানে দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন তারপরে হচ্ছে একটা হচ্ছে ব্রাক ব্যাংকে চাকরি তো ব্রাক ব্যাঙ্ক লোক নিয়োগ করবে এখানে দেখতে পাচ্ছি ইংলিশে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে তো এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে বিডি জবস বিডি জবস থেকে এই চাকরিটা সংগ্রহ করা হয়েছে বিডি জবস থেকে আপনি খুব সহজে চাকরিটা খুঁজে বের করতে পারবেন তো কীভাবে খুঁজে বের করতে হয় সেটা সমস্যা হলে অবশ্যই জানাবেন যে কোনো চাকরির সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন তো এটা সূত্র দেওয়া হচ্ছে বিডি জবসের ডেটটা এটা হচ্ছে পনেরো বারো দু হাজার আঠারো তো একটা হচ্ছে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ঢাকা যেখানে পথ সংখ্যা বলছে তেইশ এটার বাকি অংশ দেখার জন্য আমার দুই নাম্বার পৃষ্ঠা দেখতে হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গোপালগঞ্জ তারপরে যে তো এখানেও লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আলোচনা করা আছে এখানেই সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন চোদ্দো বারো দু হাজার আঠারো পৃষ্ঠা নম্বর নয় তো তারপরে যে হচ্ছে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা তো এখানেও নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি পাঁচজন তো এটার সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে প্রথম আলো সতেরো বারো দু হাজার আঠারো পৃষ্ঠ নম্বর নয় তো তারপরে যে একটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়েও নিয়োগ করা হবে ছয় জন আমরা দেখতে পাচ্ছি তো এখানে বিশদভাবে এখানে ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন এটার সূত্রও কিন্তু দেওয়া আছে সূত্র হচ্ছে জনকণ্ঠ চোদ্দ বারো দু হাজার আঠারো পৃষ্ঠ নম্বর সাত তো তারপরে যে একটা হচ্ছে বাংলাদেশ পুলিশ নেত্রকোনা নেত্রকোনায় পুলিশও লোক নিয়োগ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন সব সূত্র হচ্ছে মানব নম্বর তো তারপরের চাকরিটা হচ্ছে এটা দেখতে সংবাদদাতা আবশ্যক আপনি যদি সংবাদ সাংবাদিকের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারেন এখানে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে তবে অবশ্যই সিকিউরিটি নিজেই বহন করবেন এখানে দেখতে পাচ্ছি অন্য দিগন্ত দৈনিক অন্ন দিগন্ত নামে একটা পত্রিকা থেকে এই বিজ্ঞাপনটা প্রদান করা হয়েছে যে তাদের সংবাদদাতা প্রয়োজন সেক্ষেত্রে আপনি এখান থেকে আবেদন করতে পারেন আমাদের এখানে দেখতে পাচ্ছি দেখেন ইনফরমেশন দেওয়া আছে ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে যোগাযোগ করতে হবে কী হবে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে যদিও এটার কিন্তু সূত্র দেওয়া নাই সেক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন তো তারপরে হচ্ছে ওয়েব চাকরি তো ওয়েবে আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ওয়েবে চাকরি এখানে অনেকগুলো চাকরি আমরা দেখতে পাচ্ছি প্রাইম ব্যাংক এখানে লোক নিয়োগ করা হবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তারপর একটা হচ্ছে ট্রান্সকম বেভারেজ তো এখানেও ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে কীভাবে কী করতে হবে আপনি একটু এখানে এখান থেকে দেখে নিতে পারেন তারপর যে একটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি এখানেও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ইমেল দেওয়া আছে সব ইনফরমেশান দেওয়া আছে তারপরে যে একটা হচ্ছে নাদিয়া ফার্নিচার এখানেও কিন্তু এটার ওয়েবসাইট দেওয়া আছে ইনফরমেশান দেওয়া আছে তারপরের এবং সর্বশেষ হচ্ছে উত্তরা ক্লাব তো এখানেও লোকনীয় করা হবে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ইমেল দেওয়া আছে তো এই সবগুলো সূত্র হচ্ছে কালের কণ্ঠ উনিশ বারো দু হাজার আঠারো তো এই ছিল চাকরির ডাকের শেষের পর্যায়ের গুরুত্বপূর্ণ এবং সবগুলো চাকরির বিশদ আলোচনা তো এখন আমরা চাকরির ডাকের দ্বিতীয় এবং তৃতীয় যেই সামান্য কিছু চাকরির স্বাকর্য দেওয়া হয়েছে সেগুলো দেখব চাকরির ডাকের দ্বিতীয় পেজে অল্প কিছু চাকরির স্বাকর দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তো জরুরি ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে এখানে ইনফরমেশন সবই দেওয়া আছে আপনি এখান থেকে একটু দেখে নেবেন এবং তারপরে এখানে আবশ্যক দিয়ে অনেকগুলো চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট করে তো এগুলো কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আবেদনের ক্ষেত্রে টাকা পয়সা চাইলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পিছিয়ে আসবেন কারণ এক্ষেত্রে অনেকেই আছে এরকম ভুয়া ভুয়া কিছু সার করা দিয়ে থাকে যদিও চাকরিটাকে সাধারণত এখানে ভুয়া সার করা দেয় না তারপরও আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা কলমে দেখতে পাচ্ছেন আপনারা যে আবশ্যক দিয়ে অনেকগুলো চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে যশোরে আবশ্যক তারপরে নাটোর আবশ্যক এ পাশে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়ি আবশ্যক চট্টগ্রামে আবশ্যক হবিগঞ্জ আবশ্যক কুষ্টি আবশ্যক চাঁদপুরে কুমিল্লা ঢাকায় তো এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশনগুলো দেওয়া আছে তো আপনি এখান থেকে এইগুলো একটু দেখে নেবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে একটু কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই সিকিউরিটি বহন করবেন নিজে তো তারপরে আমাদের চাকরি ডাকের তৃতীয় পেজে যে চাকরির সাকলগুলো আছে তৃতীয় পেজে টোটালে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট দুইটা চাকরির সাকল দেওয়া হয়েছে তো প্রথমটা আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টার আবশ্যক তো যদি আপনি রিপোর্টারের কাজে আগ্রহী হয়ে থাকেন বা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই সিকিউরিটি বহন করবেন তো তারপর এবং সর্বশেষ যে চাকরির সাকলটা আজকে আমাদের হাতে আছে চাকরির ডাকে সেটা হচ্ছে জনস্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র তো এখানে লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছি প্রায় চারশো থেকে পাঁচশো জনের মতো লোক নিয়োগ করা হবে অবশ্যই আপনার সিকিউরিটি বহন করবেন এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে এটা সম্মত রিয়াল হবে যেহেতু সূত্র দেওয়া আছে এটার তো এটার ইনফরমেশন সবই এখানে দেওয়া আছে হ্যাঁ কীভাবে কী করতে হবে কোথায় আমাদের আবেদন পাঠাতে হবে অ্যাড্রেস নিচে দেওয়া আছে এবং সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে যায় যায় দিন উনিশ বারো দুই হাজার আঠারো পৃষ্ঠা নম্বর তো এই সিরো টোটালি চাকরির ডাক চাকরির বিজ্ঞাপনটা নিয়ে আজকে আলোচনা করলাম চাকরির ডাক যেটা সাপ্তাহিক চাকরির পত্রিকা আমরা জানি চাকরির ডাক এটা যথেষ্ট বিশ্বস্ত একটা চাকরির পত্রিকা সেক্ষেত্রে আপনি এটা বিশ্বাস করতে পারেন যেহেতু সূত্র দেওয়া আছে যেগুলো সূত্র দেওয়া নাই সেগুলো আপনি একটু সেগুলো এড়িয়ে চলাইটাই আমি মনে করি যেগুলো সূত্র দেওয়া আছে সেগুলো আপনি আবেদন করলেও করতে পারেন অবশ্যই সিকিউরিটি নিজে বহন করবেন তো আজকের এই টোটাল এই এই চাকরির বিজ্ঞাপনটায় যদি কোনোরকম কোশ্চিন থাকে কনফিউশন থাকে জানার আগ্রহ থাকে বা কোনোরকম মন্তব্য করতে চান সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন ভিডিওর কমেন্টে বা পার্সোনালি আমাকে ন করতে পারেন আমার ফেসবুকে নক করতে পারেন অবশ্যই আমি আপনাকে আপনার সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি থেকে বুঝতে বুঝতে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো প্লিজ লাইক করবেন এরকম আরো আমাদের সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানা রেখে আল্লাহ হাফেজ